এখন যেটা আমি দেখাবো সেটা হলো ইজার প্যান্টের প্যাটার্ন প্রস্তুত করতে যে যে প্রয়োজনীয় যন্ত্রপাতি আমাদের দরকার হবে সেটা দেখাচ্ছি। প্রথমে হলো আমাদের এরকম প্যাটার্ন বোর্ড একটা লাগবে, তারপরে মাপ নেওয়ার জন্য মেজারমেন্ট টেপ লাগবে, কার্ভ লাইন আঁকার জন্য ফ্রেঞ্চ কার্ভ প্রয়োজন হবে অথবা শেপ কার্ভও আমরা ব্যবহার করতে পারি, পেন্সিল, রাবার ইত্যাদি। এখন আমি ড্রয়িংটা দেখাচ্ছি। প্রথমে আমরা যে মাপগুলো নিয়ে ইজার প্যান্টটা করবো সেটা হলো লম্বার মাপ হলো 10 ইঞ্চি, হিপের মাপ হলো 30 ইঞ্চি, বডি রাইজ হলো 7 ইঞ্চি, আর মোহরির মাপ হলো 8.5 ইঞ্চি। প্রথম যে আমরা প্যাটার্ন ড্রয়িং করবো তার মধ্যে আমরা 0 থেকে 1 যে মাপটা নিব সেটা হলো মেজারমেন্ট টেপের এখান থেকে শুরু করে এটা 13 ইঞ্চি মাপ নিব আমরা। এই 13 ইঞ্চি মাপ নিয়ে আমরা এখানে একটা চিহ্ন দিব এবং এই 0 থেকে 1 আমরা দাগ টেনে সংযুক্ত করব। এরপরে দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হলো 0 থেকে 2, এটা হলো 8.5 ইঞ্চি আমরা মাপ নিব, এখানে চিহ্ন দিব। তারপরে 0 থেকে 2 আমরা যোগ করব। এরপরে হলো 3 নম্বর যেটা সেটা হলো 0 থেকে 3, এখান থেকে 3, এটা হলো আমরা মাপ নিব 9 ইঞ্চি, এটা হলো 0 থেকে 3। এরপরে আছে 4 নম্বর যেটা আমরা সেটা হলো 3 থেকে 4, এটা নিব 8.5 ইঞ্চি। এবার হলো 4 থেকে 5, 1.5 ইঞ্চি। এরপর 4 আর 5 সংযুক্ত করে দিব। এরপরে আছে 6 নম্বর যেটা সেটা হলো আমাদের 1 থেকে 6, এটা হলো এই 1 থেকে 6 পর্যন্ত 10 ইঞ্চি আমরা নিয়ে চিহ্নিত করব এবং 1 আর 6 সংযুক্ত করে দিব। এবারে হলো 7 নম্বর, 1 থেকে 6 নম্বর পর্যন্ত নিব 10 ইঞ্চি, এই 10 ইঞ্চি চিহ্নিত করব এবং 1 এবং 6 সংযুক্ত করে দিব। এরপরে 7 নম্বর হলো 1 থেকে 9, এটা হলো 1 ইঞ্চি, এখানে চিহ্নিত করব এবং 6 থেকে 7, এটাও 1 ইঞ্চি নিয়ে এখানে চিহ্নিত করব। তারপরে 9 এবং 7, এটা ডটেড লাইন দিয়ে আমরা সংযুক্ত করে দিব। এরপরে আমরা 7 থেকে 1/2 ইঞ্চি ভিতরে
একটা পয়েন্ট করব, যেটা আট। এবারে পাঁচ আর আট সংযুক্ত করে দেব এবং ছয় আর আট সংযুক্ত করে দেব। এরপরে দুই এবং চারের মাঝে একটি বিন্দু নেব, যেটা হলো দশ। এবার পাঁচ থেকে দশ ফ্রেঞ্চ কার্ভের সাহায্যে কার্ভভাবে বডি রাইজের শেপ করব। এই হয়ে গেল আমাদের ইজার প্যান্টের প্যাটার্ন প্রস্তুত। ধন্যবাদ।